Good morning. How are you? I am also fine. প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো? এখন তো করোনা মহামারী, এখন তো ইমার্জেন্সি পিরিয়ড। তোমরা বাড়িতে সতর্ক অবস্থা থাকবে, মুখে বাইরে যখন বাইরে হবে তখন মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাইরে যখন যাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, ঠিক আছে না? পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলবে। ওকে, টুডে উইল ডিসকাস ইংলিশ ফার্স্ট পেপার লেসন 12। টপিক নেম টপিক নেম মার্কস অফ বাংলাদেশ, মার্কস অফ বাংলাদেশ। এভরিবডি রাইটস টপিক নেম ইওর নোটবুক, প্রত্যেকে তোমাদের ডায়েরিতে টপিক নেমটা সুন্দরভাবে লিখে নাও। সবাই লিখছো? ওকে ওকে, ধন্যবাদ। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু After completing the lesson, students will be able to objects in short simple sentence.
ওকে There are many bars of Bangladesh. Most of the bars name is unknown to us. Very few bars name is known to us. The name of black-headed oriole, one of them. So we will discuss well-known birds of Bangladesh, the black-headed oriole in English, Bengali name Benebo. Bangladesh অনেক পাখি আছে, অধিকাংশ পাখির নাম আমাদের নিকট অজানা, খুব কম সংখ্যক পাখির নাম আমাদের নিকট জানা, তার মধ্যে black-headed oriole যাকে ইংরেজিতে ব্ল্যাক হেডেড এরিয়া ওরিওল বলে এবং বাংলাতে বেনেবো বলে ডাকা হয়। আজ আমরা এই পাখিটি সম্পর্কে জানব। উইল বি রিডিং দ্য টেক্সট। আমরা এখন অনুচ্ছেদটি রিডিং পড়ব। সবাই তোমাদের ইংরেজি বোর্ড লেসন 12 এর 25 পৃষ্ঠায় বের কর, সবাই খুঁজে পেয়েছ? ওকে ওকে। বাংলাদেশ ইজ এস কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, উই আর প্রাউড অফ আওয়ার সোয়েল, ফরেস্ট, ফ্লাওয়ার, ফুডস অ্যান্ড বার্ডস। দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ plentiful of fauna due its geographical location. Birds are one of them. Today we will read about a bird known as Benebo in Bangla and black-headed oriole in English. বাংলাদেশের বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। আমরা আমাদের মাটি, বন, ফুল, ফল এবং পাখি নিয়ে গর্ববোধ করি। দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে অনেক প্রাণীকুল সমৃদ্ধ। তাদের মধ্যে পাখি তাদের মধ্যে অন্যতম। আজ আমরা বাংলায় বেনেবো এবং ইংরেজিতে কালো মাথা হলুদ পালক বিশিষ্ট একটি পাখি সম্পর্কে পড়ব। দ্য ব্ল্যাক হেডেড ওরিওল ইজ এ বার্ড অফ দ্য প্লেইন ল্যান্ড অফ বাংলাদেশ। বেনেবো বাংলাদেশের সমতল ভূমির পাখি। Its body is deep yellow. Its head, its throat, its tail and some parts of its wing are black. এটির দেহ এবং মাথা গাঢ় হলুদ রঙের। এটির গলা, লেজ এবং ডানার কিছু অংশ কালো। Its beak is red. ইহার ঠোঁট কালো। It looks like a ময়না and is about 25 centimeter length in length. এটি দেখতে ময়না পাখির মতো এবং 25 সেন্টিমিটার লম্বা।
ইডিস চীন বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা মায়ানমার অ্যান্ড সাম আদার কান্ট্রিজ এটি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার এবং আরো কিছু দেশে দেখতে পাওয়া যায় দা ব্ল্যাক হেডেড ওরিয়ন ইজ এ ভেরি স্পিডলি অ্যান্ড রেস্টলেস বার্ড ব্ল্যাক হেডেড ওরিয়ন ইজ এ ভেরি স্পিডলি অ্যান্ড রেস্টলেস বার্ড ইট নেভার স্টেস অ্যাট ওয়ান স্পট ফর লং ইট ইটস অল কাইন্ডস অফ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস ইট কল ইজ quite sweet and pleasant. The black-headed oriole is builds round shaped beautiful nest with dry grass and bark of trees. Both the male and female birds take part in building their nests. The black-headed oriole lays two or three eggs at a time. Whenever খুব চটপটে ও চঞ্চল একটি পাখি এটি বেশি সময় এক স্থানে অবস্থান করে না এটি সকল প্রকার পোকামাকড় ও কীটপতঙ্গ খায় এর ডাক খুব সুমধু ও মনোমুগ্ধকর বেনবৌল পাখিটি শুকনো ঘাস ও গাছের বাকল দিয়ে গোলাকার সুন্দর বাসা তৈরি করে পুরুষ এবং মহিলা উভয়ই বাসা তৈরিতে অংশ নেয় বেনবৌল পাখিটি একসাথে দু থেকে তিনটি ডিম দেয় Now we will know some word meaning. এখন আমরা কিছু শব্দের শব্দার্থ আমরা জানব সবাই খাতা বাহির করো এবং নোটবুকে লিখে নাও ওকে সবাই খাতা বাহির করেছো ধন্যবাদ ফোনা উচ্চারণ হবে ফোনা মিনিং প্রাণী ফুল All the animals living in an area. Okay. Geographical. 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 উচ্চারণটা হবে geographical. Meaning ভৌগোলিক. ভৌগোলিক. সবাই লিখে নাও.
plentiful. P A E N plentiful, plentiful. Meaning prochur. Parjapt. Patushtapurno. Patushtapurno. Shabai likhi nao. Synonym. A lot of. Oblique sufficient. সবাই লিখে নাও That means অবস্থান position position resources 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 that means sampad sampad synonym asset a s s e t s assets thought thought that means wala big b e a t big thought that means thought nest that means paki basa okay sabai likhe nao সবাই বাড়ির কাজ লিখে না থাকা হোমওয়ার্ক
a short paragraph about birds of Bangladesh. সবাই বাড়ি থেকে লিখে আনবে, রাইটস এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট বার্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের পাখি সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ তোমরা বাড়ি থেকে সবাই লিখে আনবে। ওকে, নো মোর টুডে, অ্যাগেইন টু সি ইউ, আল্লাহ হাফেজ।